আইন শৃঙ্খলা দিক থেকে আমি ধন্যবাদ জানাই লালবাগ জোনের ডিসি মোহাম্মদ জাফর হোসেন, যে উনি খুব বিচক্ষণ। এবং ওনার একটা জিনিস আমি গত কয়েকদিন আগে একটা খেয়াল করলাম, এটা নারী ঘটিত ব্যাপার। আমাদের কাছে আসছিল, আমরা বলছি যে আমি এই সমস্ত ঝামেলার বিচার আচার করব না, কারণ এটা তোমরা প্রশাসনের সহযোগিতা নাও। তখন এটা কেমনে কেমনে নিউজটা চলে গেল ডিসি সাহেবের কাছে। ডিসি সাহেবের কাছে তারা সরাসরি দেখা করতে পারলো। ডিসি সাহেব এটা খুব দ্রুত পদক্ষেপ নিলেন। তখন কামরাঙ্গীর চত্বর থানার, তারা কিন্তু থানায় জানেই, থানায় না গিয়ে কোথায় গেছে, ডাইরেক্ট ডিসি সাহেবের কাছে। থানায় গেলে থানা পুলিশ অধিসভাবে অবগত হতেন। আরেকটাকে দেখলাম যে এক লোক নির্যাতিত, মানে কিছু লোক রাইতের অন্ধকারে নির্যাতিত হয়, মানে আপনি বাড়ি করছেন আপনাকে চাঁদা দিতে হইব, আপনি জমি কিনছেন আপনাকে চাঁদা দিতে হইব। এটা যখন ডিসি সাহেবের নলেজে চলে গেল, ডিসি সাহেব তাৎক্ষণিকই অতি সাহেবের ইনফরমেশন করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলছেন। কিছু জিনিস আছে, মানুষ কিন্তু, জনগণ কিন্তু সব কথা সবার কাছে বলতে পারে না। যেমন পুলিশের একটা জিনিস ছিল, একসময় মানুষ পুলিশের কাছে যাইতে ভয় পাইত, এই জিনিসটা জনগণ এখন কিন্তু সেই জিনিসটা নাই। এখন যে কোনো বিষয় হলো পুলিশের কাছে দ্রুত যাইতে পারে। এই যে একটা পুলিশের যে ভূমিকাটা, একটা কথা আছে না, জনতা পুলিশ ভাই ভাই, ভয়ের কিছু নাই। প্রশাসনের দিক থেকে এই জিনিসটা খুবই, একটা জিনিস খেয়াল করবেন, যে কোনো সমস্যাই হোক না কেন, প্রশাসনের দরকার আপনার কোথায় যেতে হবে না, পয়সাও লাগবে না, 999 ফোন দিলেই তাৎক্ষণিক আপনারা এই সুযোগ সুবিধা পাচ্ছেন। আমাদের এখানে যেমন লালবাগ কামরাঙ্গীরচরের যে যানজট একটু লাগা থাকে, বিকেলবেলা ডিসি সাহেব যখন আসে তখন কিন্তু দেখেন এই যানজট, হ্যাঁ, ডিসি সাহেব উপরে থেকে নির্দেশনা আছে যত কোনো যানজট না লেগে থাকে। প্রশাসনের দিক, বিগত দিনের প্রশাসন আর বর্তমান প্রশাসন, এখন আপনি মোবাইল চুরি করছেন কী করবেন, চুরি করে কই নিয়ে যাবেন, কোথায় নিয়ে যাওয়ার রাস্তা আছে? আপনি প্রশাসনের সহযোগিতা নেন, জিটি করেন, কাগজ দেন, দেখেন আপনার মোবাইল চোর মোবাইল বেড়ে গেছে। গা ডিজিটাল থেকে স্মার্টে যাচ্ছি, জাতি উন্নত হচ্ছে, শিক্ষার হার বাড়তেছে, তো প্রশাসনের ভূমিকা সব ক্ষেত্রেই, প্রশাসনকে অনেকে অনেক চোখে দেখে, অনেক অনেক কথা বলে, আসলে প্রশাসন প্রশাসনের কাজ করে যাচ্ছে, তারা জনগণের সেবক, জনগণকে সেবা দিয়ে যাচ্ছে। আমার কামরাঙ্গীরচর ছিল মাদকের সয়লাভ, এখন আমি বলি যে কামরাঙ্গীরচরে মাদকের সয়লাভ না, এখন 90% মাদক কামরাঙ্গীরচরে নাই। আপনার কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার যে ইনচার্জ ওসি সাহেব, আপনার দৃষ্টিতে কেমন, তিনি কেমন সঠিক কাজগুলি করছে, আইন শৃঙ্খলার বিষয়গুলি বা বিট পুলিশিংগুলিকে তদারকি করছে, বা কোথায় কোন ঘটনা হলে দ্রুত গাড়িগুলি যাচ্ছে? যে উনি, আমি নিজে থেকে প্রমাণিত, উনি যেহেতু মুস্তফা আনোয়ার কামরাঙ্গীর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, উনি আসলেই অত্যন্ত ভদ্রলোক। উনি যে করোনা মহামারী, করোনা, উনি একজন করোনা যোদ্ধা, আমার সাথেই, আমরা তিন কাউন্সিলরের সাথে উনি ছিলেন এই করোনার টাইমে। আপনাকে আগেও কথাটা বলে গেছি, ওনার একটা জিনিস আছে, আমি অনেক সময় অনেক কথাবার্তা বলি, মেসেজ দিয়ে রাখলে যে ভাই কী হয়েছে, আপনার লোকটার তাৎক্ষণিক পাঠায় দেন। মানে ওই সমস্ত বলতে গেলে অনেকে মনে করবে যে আমি প্রশাসনের তাবিদারিত করতেছি, আসলে তা না, যেটা বাস্তব, যেটা সত্য সেটা আপনি বলবেন, সেটা আমি বলবো, এটাই। উনি অত্যন্ত বিচক্ষণ, আর উনি এই থানা থেকেই, তদন্ত থেকে আজকে অফিসার ইনচার্জ, ওনার দায়িত্বটা অনেক বেশি। আর উনি কামরাঙ্গীরচর সম্বন্ধে ভালো অভিজ্ঞ, যেমন কিশোর গ্যাং আগে উৎপাত ছিল অনেক, কিশোর গ্যাংয়ের জ্বালা আগে বসা যেত না, উনি কিশোর গ্যাংয়ে একেবারে মনে হয় যে এলাকা আছে কিনা সন্দেহ বর্তমানে। আগে জায়গা জায়গায় মাদকের একটা আঁকড়া ছিল, উনি জানে মাদকের আঁকড়া কোন 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 জায়গায় কোন কোন এরিয়ায়, কারণ দীর্ঘদিন থাকলে একটা জিনিস যা বোঝা যায়। এই সমস্ত দিক থেকে প্রশাসন অনেক এগিয়ে কামরাঙ্গীরচর। সেলিম ভাই, আপনি এই কামরাঙ্গীরচর সম্বন্ধে অনেক ভালো জানেন, আমার চাইতে ভালো জানেন, যেহেতু আপনি চায়ের টেবিল থেকে লয়া এখানে আপার টেবিল পর্যন্ত আপনার উঠা বসা, এই জন্য আপনি কামরাঙ্গীরচর সম্বন্ধে ভালো জানেন। এরা ঘুরে ঘুরে কিছুদিন পরপর যে এই নিউজগুলা করেন, এর জন্য আপনাকে অশেষ আন্তরিক ধন্যবাদ জানাই। এটা আপনার চলমান, আগামী দিনে আপনি চালিয়ে যাবেন, তাহলে সন্ত্রাস, মাদক এবং আমাদের মতো কিছু কাউন্সিলর আছে তারাও সোজা হয়ে যাইব, তারাও ঠিক পথে চলবে, তাদের পিছনে যারা থাকে তারাও সঠিক নেতৃত্বে চলবে, দেশ এগিয়ে যাচ্ছে, ডিজিটাল থেকে আগামী প্রজন্ম স্মার্টে যাচ্ছে। তাহলে স্মার্টে গেলে কি, আর জাতি শিক্ষার হার বাড়ছে, জাতি উন্নত হচ্ছে, এর পিছনে এই সময়ের
সেলিম ভাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।